আমাদের এই কোর্সটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর কালকে যখন আমরা মানে গত ক্লাসে যখন আমরা ওভারভিউ দেখি, তখন আমরা দেখছিলাম যে আমাদের প্রথম টপিক ছিল যেটা, সেটা হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমরা আজকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে স্টার্ট করব, যে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক। ঠিক আছে, তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে কোর্সের কারিকুলামটা ভালোভাবে দেওয়া আছে এখানে, আমি আপনাদের লিঙ্কটা পাঠাই দিচ্ছি, আপনারা দেখবেন। অবশ্যই আমি আপনাদের অবশ্যই এটা আমি আপনাদেরকে দিছি আমার যে পোর্টালটা আছে আমার সাইটের। তো এই পোর্টালটার মধ্যে খুব সুন্দর করে, হ্যাঁ খুব সুন্দর করে এখানে কারিকুলামটা দেওয়া আছে। তো এখান থেকে ভালো করে কারিকুলামটা দেখে নেবেন। এটা হচ্ছে কোর্স, এখানে এই যে কারিকুলাম, কোর্সের কারিকুলাম দেখেন, মডিউল 1, এখানে শুধুমাত্র সার্চ ইঞ্জিন সম্বন্ধে ইন্ট্রোডাকশন দেওয়া আছে। আমরা যদি এটা একটু ভিউ করি তাহলে একটু দেখতে পারবো যে এখানে কি কি টপিক আছে। এই যে টপিক গুলো হচ্ছে হোয়াট ইজ এসইও এন্ড হোয়াই, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা এসইআরপি কি, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, গুগলের সাথে অন্য সার্চ ইঞ্জিনের তফাৎ কি, টপ র্যাঙ্কিং ফ্যাক্টর কোনগুলো, এসইওতে কমন ওয়ার্ড কোনগুলো, এই জিনিসগুলোই। ঠিক আছে, আচ্ছা, তো এক ক্লাসে হয়তো আমাদের এত কিছু কমপ্লিট হবে না, আমাদের এটা একটু লেংদি হয়ে যেতে পারে। ঠিক আছে, সো আমরা এটাকে ছোট করব। ওকে, আমরা এটাকে ছোট করব, মানে আমরা দ্বিতীয় ক্লাস থেকে একবারে কমপ্লিটলি অনেক জিনিস একসাথে শিখবো। ঠিক আছে, এখন ফার্স্ট ক্লাসে আমরা জাস্ট হচ্ছে এই মডিউল 1 এর লেকচারটা দেখি। তো দেখেন, ইন্ট্রোডাকশন অফ এসইও। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও ইজ অনলাইন মার্কেটিং টেকনিক হুইচ হেল্প ইউ টু ব্রিং ইওর ওয়েবসাইট অন টপ ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট ফর এ পার্টিকুলার কিওয়ার্ড। এসইও হচ্ছে সেই টেকনিক যেটার দ্বারা আমরা একটা কিওয়ার্ড কে একটা কিওয়ার্ড এর দ্বারা একটা ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনে টপ রেজাল্টে নিয়ে আসতে পারি, তাই না? তো এখন আমাদের দেখা উচিত যে কিওয়ার্ড কি। কিওয়ার্ড হচ্ছে সেই জিনিস যেটা লিখে আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকি, তাই না? আমরা যদি লিখি যে বেস্ট ট্রাভেল এজেন্ট, আমরা যদি যে কোনো কিছু হতে পারে, আমরা গুগলে কোনো স্পেসিফিক কিছু জানার জন্য, আমরা যে কিছু কোনো কোয়ারি থাকে আমাদের, সেই কোয়ারি জানার জন্য যদি আমরা সার্চ করি, সেই সার্চ টার্মকে আমরা বলবো হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, তো দেখেন সার্চ ইঞ্জিন। তো এখন কথা হচ্ছে অনেক সার্চ ইঞ্জিন আছে, সার্চ ইঞ্জিন তো এত সার্চ ইঞ্জিনের মধ্যে কোন সার্চ ইঞ্জিন পপুলার, তাই না? আমরা জানি যে গুগল সবচেয়ে পপুলার সার্চ ইঞ্জিন, কেন বলেন তো? কারণ হচ্ছে 95% এর উপরে, এখানে 90% বলতেছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অ্যান এস্টিমেটেড 90% অফ ইন্টারনেট ইউজার। এটা হচ্ছে টোটাল ইন্টারনেট ইউজারের 90% ইউজার হচ্ছে সার্চ ইঞ্জিন ব্যবহার করে। সেই ইউজারদের মধ্যে 95% পিপুল আবার হচ্ছে গুগল ব্যবহার করে, অন্যান্য সার্চ ইঞ্জিন বেশি একটা ব্যবহার করে না। তো আমরা একটু লাইভ প্রমাণ দেখি যে গুগল যে ব্যবহার করতেছে, গুগল ব্যবহার করার পিছনে কারণ কি আসলে, গুগলকে কেন এত পপুলার বানাচ্ছে তারা, তাই না? দেখেন, আমি কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করব। ঠিক আছে, প্রথম কিওয়ার্ড হচ্ছে যে রেস্টুরেন্ট নিয়ার মি। ওকে, দ্বিতীয় কিওয়ার্ড ট্রাভেল এজেন্সি ইন ঢাকা। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স, আমি যদি একটু সার্চ রেজাল্ট গুলো আলাদা আলাদা ভাবে দেখি, তাহলে প্রথম আমি সার্চ করেছিলাম হচ্ছে
রেস্টুরেন্ট নিয়ার মি, তো আমার আশেপাশে কোথায় কোন রেস্টুরেন্ট আছে দেখেন আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো সত্যি সত্যি আমার আশেপাশে এই ক্যাফেরও তার সাথে রান্নাঘর আছে, তো এটা একবার ডেফিনেটলি সত্য কথা। হ্যাঁ, তো এই রেস্টুরেন্ট গুলোর রিভিউ এখান থেকে দেখতে পাচ্ছি, এই রেস্টুরেন্ট গুলো এখন খোলা কি বন্ধ সেটাও কিন্তু আমি জানতে পারবো যদি এখানে আমি ক্লিক করি, তাই না? এবং আরো কিছু এক্সট্রা কিওয়ার্ড গুগল আমাকে নিচ দিয়ে সাজেস্ট করছে। ওকে, এই যে নিচ দিয়ে আরো কিছু কিওয়ার্ড আমাকে সাজেস্ট করছে, যে সমস্ত কিওয়ার্ড লিখে মানুষজন সার্চ করে। দ্বিতীয় যে কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করছি, ট্রাভেল এজেন্সি ইন ঢাকা, এটা লিখার সাথে সাথে দেখেন একটা ম্যাপের স্নাইপেট চলে আসছে এবং ঢাকার মধ্যে কোন কোন প্লেসে ট্রাভেল এজেন্সি আছে সেই সমস্ত ট্রাভেল এজেন্সির ফিজিক্যাল অ্যাড্রেসের স্ন্যাপ আমাদের সামনে দেখাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আবার ট্রাভেল এজেন্সি লিস্ট গুলো, তাদের নাম্বার, তাদের রিভিউ, তারা এই যে এটা যেমন ইআরবিডি ট্রাভেল সার্ভিস, এটা 24 ঘন্টা খোলা থাকে, ঢাকা ট্রাভেলস এটা খোলা থাকে হচ্ছে, এটা ভালোক্ষণ খোলা থাকে, হ্যাঁ ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশন এটাও খোলা থাকে। এটা 5টায় বন্ধ হয়ে যাবে, এটা 5:30টায় বন্ধ হবে। বাড়ি সরি, এটা হচ্ছে বারিধারাতে, এটা হচ্ছে গুলশানে। তো কোথায় অ্যাড্রেস না অ্যাড্রেস সবকিছু দেখতে পাচ্ছি, ওয়েবসাইট, এখানে ডিরেকশন দিলে ন্যাভিগেশন ওপেন হয়ে যাবে, সবকিছু দেখতে পারবো। তো এটা আমাদের একটা রেজাল্ট। এখানে আরেকটা রেজাল্ট দিছে ইন্স্যুরেন্স কোম্পানি লিস্ট। যখন আমি লিস্ট কথাটা অ্যাড করছি তখন দেখেন আমাকে এই 12টা ইন্স্যুরেন্স কোম্পানি লিস্ট দেখালো, আমাকে কোনো ম্যাপ দেখাচ্ছে না বা আমাকে কোনো এক্সট্রা আলাদা জিনিস শুরুতে দেখাচ্ছে না, শুরুতে আমাকে দেখাচ্ছে হচ্ছে কি লিস্ট, তাই না? তারপরে আমাকে ভিন্ন ভিন্ন জিনিসগুলো দেখাচ্ছে, তারপরে পিপুল আরো কি কি লিখে সার্চ করে গুগলে, আরো কি কি কোশ্চেন হতে পারে, এই কোশ্চেন গুলো এবং সে কোশ্চেনের অ্যান্সার, এগুলোকে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন বলা হয়। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন গুলোর অ্যান্সারও আমাদেরকে এখানে দেখাচ্ছে। তারপরে দেখেন এখানে আমি শুধুমাত্র, সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, আমি যদি এখানে শুধুমাত্র টুইটার লিখে সার্চ করি, শুধুমাত্র যদি আমি টুইটার লিখে সার্চ করি তাহলে এই টুইটার কোম্পানির ডিটেলসটা চলে আসবে, এই কোম্পানি কবে ফাউন্ডিং হয়েছে, এই কোম্পানির আরো অন্যান্য প্রোফাইল গুলো, এই কোম্পানি জন্য পিপুল আরো কিছু কি কি জিনিস লিখে সার্চ করে না করে, এভরিথিং আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে দেখেন এখানে আমি সার্চ করছি ডিফাইন এসএমএম, সরি ডিফাইন এসএমএম, আমি এখানে ডিফাইন এসএমএম লেখার সাথে সাথে দেখেন এখানে রাইট সাইড একটা আলাদা স্নাইপেট চলে আসলো, এখানে কোনো ম্যাপও শো করতেছে না, এখানে কোনো লিস্টও শো করতেছে না, বুঝে গেছে যে আমি কোনো কিছু ডিফাইন করতে বলতেছি। তো সেই জিনিসের ডেফিনেশনটা একটা ইমেজ সহ সুন্দরভাবে এখানে আমাকে বলে দিয়েছে। এসএমএম মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি কাজ করে সেটা আমাকে এখানে দেখালো। তাহলে দেখেন প্রত্যেকটা রেজাল্টের আলাদা আলাদা স্নাইপেট আমরা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তারপরে আমরা লাস্ট যে আমাদের রেজাল্ট আমরা দেখি, আমরা এখানে সার্চ করছিলাম হচ্ছে হাউ টু কুক পাস্তা। তো দেখেন এখানে নো গুগল ম্যাপ, নো স্নাইপেট অর নো ডিটেলস, এখানে অনলি পুরো রেজাল্টটাই হচ্ছে ভিডিও রেজাল্ট। এবং প্রত্যেকটা এখানে প্রত্যেকটা রেজাল্ট এখানে কিছু রেসিপি আমাদের সামনে দেখালো, তারপরে আমাদের সামনে দেখালো আবার ভিডিও, তারপরে আমাদের সামনে আরো আরো কিছু জিনিস দেখালো, বাট প্রত্যেকটা রেজাল্টই হচ্ছে ভিডিও রেজাল্ট। ওকে, তো এই যে দেখেন মানে গুগল কত স্মার্ট, আমরা কোনটা মানে আমরা কি কিওয়ার্ড লিখে সার্চ করছি এবং এটার জন্য আমাদের সামনে কি দেখানো উচিত এটা গুগল জানে, ঠিক আছে? মোট কথা, গুগল ইউজার কোয়ারিজ বুঝতে পারে, একজন ইউজার একজন ভিজিটর কি চাচ্ছে গুগলের কাছ থেকে, তার সামনে কোন রেজাল্টটা দেখালে এক্সাক্ট হবে এটা গুগল জানে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি এই সেম কিওয়ার্ড গুলো আপনি ইয়াহু সার্চ ইঞ্জিনে সার্চ করবেন, আপনি বিং সার্চ ইঞ্জিনে সার্চ করবেন, আপনি এত সুন্দর ভাবে প্রত্যেকটা রেজাল্ট আলাদা আলাদা ভাবে আলাদা কিওয়ার্ড দিয়ে আপনি কখনো এটা দেখতে পারবেন না। তার মানে কি, এটা হচ্ছে কি গুগলের খেলা, তাই না? গুগল হচ্ছে আমাদের সেই সার্ভিস গুলো বা সেই জিনিসগুলো দিচ্ছে, যে সুযোগ সুবিধা গুলো দিচ্ছে, যার কারণে আসলে আমরা গুগলকে এত জনপ্রিয় বলছি, তাই না? আমরা এই জন্য গুগলকে বলতেছি যে গুগল হচ্ছে সেই সার্চ ইঞ্জিন যেখানে 95% ইউজার থাকে, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকদিন বিলিয়ন বিলিয়ন সার্চ ব্যবহার করা হয় এই গুগলের মধ্যে, ঠিক আছে? এই জন্য আমরা গুগলকে টার্গেট করব। এবং ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একটা পার্ট, অন্যতম একটা টার্ম হচ্ছে গুগল। একজন মানে ডিজিটাল মার্কেটার, তার যদি গুগল সম্বন্ধে খুব ভালো আইডিয়া না থাকে, আমি ডেফিনেটলি বলতে পারি যে সে ডিজিটাল মার্কেটার না, ঠিক আছে? সে ডিজিটাল মার্কেটার না, হয় সে ভাওতাবাজি করতেছে, না হলে তার নিজেকে ডিজিটাল মার্কেটিং দাবি করতেছে, কিছুই জানে না সে, ঠিক আছে? তার গুগল সম্বন্ধে, গুগলে একটা ওয়েবসাইট কি করে র্যাঙ্ক করাতে হয় এবং গুগলের যে বেসিক টার্ম গুলো সবকিছু তার নজরের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? তাহলেই সে ডিজিটাল মার্কেটার হতে পারবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব না এটা। আচ্ছা, ইম্পর্টেন্স অফ এসইও, এসইও এর গুরুত্বটা কি,
অলমোস্ট আপনারা বুঝে গেছেন যে এত বড় একটা সার্চ ইঞ্জিন যেখানে প্রচুর পরিমাণে সার্চ পড়ে এবং সবারই টার্গেট, প্রত্যেকটা ক্লায়েন্টেরই টার্গেট যে তার বিজনেসটা গুগলে নিয়ে যাওয়ার জন্য, তার বিজনেসটা গুগলে যেন সার্চে পাওয়া যায়, মানুষ যেন গুগলে সার্চ করলেই তাকে পাওয়া যায়, তাই না? যেমন ধরেন যে এই যে ইভালির কথা বলি আমরা, বা ওরে বাবা রে বাবা মেঘ ডাকতেছে, আচ্ছা যাই হোক, তো আমরা ইভালির কথা বলি, আমরা দারাজের কথা বলি, প্রিয় শপের কথা বলি, কারণ এই যে প্রিয় শপ কিন্তু আসছেই 2 দিন হলো, মানুষ চিন্তা বলেন জীবনও চিন্তা না, আমি নিজে জানতাম না এই প্রিয় শপের এই ইয়েগুলো। আমি হঠাৎ করে গুগলে সার্চ করে কাজ করতে করতে দেখি যে হ্যাঁ, আমি যখনই অনলাইন শপিং ইন বাংলাদেশ লিখতেছি তখনই প্রিয় শপ চলে আসতেছে সার্চ ইঞ্জিনে ফার্স্ট পেজের মধ্যে। তখন বুঝলাম ও আচ্ছা, প্রিয় শপ নামের একটা কোম্পানি আছে। সো আমি কোনো কিছু কেনার সময় কিন্তু যেমন ইভালি দারাজ এদেরকেও আমি যেমন হচ্ছে দেখি, ঠিক পাশাপাশি কিন্তু আমি প্রিয় শপের ওগুলো দেখার চেষ্টা করি, তাই না? আচ্ছা ধরেন একজন মানুষ প্রজেক্টর কিনবে, সে যখন গুগলে সার্চ করবে যে প্রজেক্টর প্রাইস ইন বাংলাদেশ বা প্রজেক্টর প্রাইস ইন বিডি, দেখেন এখানে কারা কারা আছে, এখানে রায়ান্স কম্পিউটার আসবে, স্টারটেক আসবে, হ্যাঁ এরা সার্চ ইঞ্জিন রেজাল্টে যে আসবে, দেখেন এই যে স্টারটেক কম্পিউটার, জিম্যাক, জিম্যাক হচ্ছে প্রজেক্টরের জন্য বেস্ট পজিশন আছে বাংলাদেশে, বুঝতে পারছেন? তো এই জিম্যাক না আসলে আসলে খুব যে ভালো তা না, হ্যাঁ আমি বলতে পারি এটা গ্যারান্টি দিয়ে, খুব যে ভালো আসলে সার্ভিস এদের তা না, এই স্টার্টিং এর সার্ভিস এদের খুব বেশি ভালো না, বাট এরা তারপরে এক নামে চলে, এদের ইয়েটা অনেক পুরাতন, তো অনেক আগে থেকে সার্ভিস দেয় জিম্যাক। তো যাই হোক, মোটামুটি একে মানুষ আরো বেশি চিনছে যে এ গুগলের র্যাঙ্কে ছিল, স্টারটেক আসার আগেও কিন্তু এই জিম্যাক কে কেউ নামাতে পারে নাই, এখন দেখেন স্টারটেকটা উপরে চলে গেছে। যাই হোক সমস্যা নাই, এই উপরে থাকাও যা নিচে থাকাও তাই, কারণ ভিজিটরের চোখে বললেই হলো, এই ফার্স্ট পেজের মধ্যে থাকলেই হয়েছে, ঠিক আছে, বাট এই উপরের দিকে একটু বেশি ক্লিক পরে এই আর কি, আর কিছু না, ঠিক আছে। সো ফার্স্ট পেজে থাকলেই হয়েছে, এত চিন্তা করার দরকার নাই। ওকে, তো দেখেন এখানে কি কি কোম্পানি আছে, আজকের ডিল আছে, তারপর হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড ডট কম ডট বিডি, আমি বিলিভ করেন আমি এই সাইটটা দেখিনি, আমি এই প্রথম দেখতেছি, মেবি এরা রিসেন্টলি গুগল এর র‍্যাঙ্কে আসছে। টেক হাল, টেকল্যান্ড বিডি, আচ্ছা টেকল্যান্ড বিডি, টেকল্যান্ড বিডি এরাও দেখিনি আগে, আর দারাজ তো আছেই আগে থেকেই ছিল, বিডি শপ আছে, হ্যাঁ এই যে রায়ান্স কম্পিউটার, রায়ান্স কম্পিউটার আগে অনেক উপরে ছিল, এই যে এখানে ছিল এই 3 নাম্বার পজিশনে ছিল রায়ান্স কম্পিউটার, দেখেন কোথায় চলে গেছে। আচ্ছা সমস্যা নেই, ফার্স্ট পেজের মধ্যেই তো আছে, তাই না? তো সবার টার্গেট হচ্ছে এই ফার্স্ট পেজের মধ্যেই থাকা, কারণ একজন ভিজিটর এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরে তাদেরকে সার্চে দেখতে পারবে প্রথম 10 জনের মধ্যে, আসলে এই প্রথম 10 জনের কাছ থেকেই কিন্তু সে কিনবে, বুঝতে পারছেন? বাট দেখেন এখানে আলাদা আর একটা জিনিস দেখাইছে, এই জিনিসটা হচ্ছে bidistall.com এর প্রজেক্টরের একটা স্নাইপেট দেখাইছে। এই ধরনের স্নাইপেট কে বলা হয় হচ্ছে রিস স্নাইপেট বা স্কিমা মার্কআপ। তো আপনি বিলিভ করে মানে আপনি বিলিভ করতে পারবেন না যে এই রিস স্নাইপেটটার কারণে এই এই যে এই কোম্পানি, এই কোম্পানিটার কি পরিমাণে উপকার হয়েছে, কারণ ভিজিটর দেখেন সবার আগে যখন এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করতেছে এইভাবে নিচে স্ক্রোল করার আসার আগে কিন্তু এখানে চোখ পড়তেছে, সো সে কিন্তু প্রাইসিংটা দেখে ফেলতেছে, এখান থেকে দেখার পরে সে নিচে দেখতেছে ও আচ্ছা এটা কার, এটা হচ্ছে bidistall.com এর, আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে যাই এই সাইটেই যাই। বাট এখানে দেখেন bidistall কিন্তু মূলত যদি র্যাঙ্কের হিসাব করেন তাহলে কিন্তু হয়তো অনেক পরে থাকবে, ঠিক আছে, বাট bidistall টা এখানে স্নাইপেটের দিক দিয়ে অনেক আগে আসছে। সো এগুলো প্রত্যেকটা অ্যাডভান্স টেকনিক, আমরা এই এসইও শেখার সময় আমরা দেখবো যে কিভাবে এইভাবে সার্চ স্নাইপেটে আপনি আপনার প্রোডাক্ট গুলো শো করাবেন, যেন ভিজিটর আপনার বিজনেস এর উপরে টার্গেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করার সাথে সাথে আপনার এটা দেখতে পায়, ঠিক আছে। সো এটা কিন্তু খুব ভ্যালুয়েবল একটা কিওয়ার্ড, আমি এটার সার্চ ভুলে আপনাদের এখন দেখাতে পারলাম না, পরবর্তীতে নেক্সট ক্লাস আপনাদের কিওয়ার্ড রিসার্চ এর ক্লাস হবে, সেই সময় আমি আপনাদের থেকে দেখাই দেবো যে এই কিওয়ার্ড এর সার্চ ভলিউম কেমন, প্রত্যেক মাসে কি পরিমাণে সার্চ করা হয় এই কিওয়ার্ডটা লিখে গুগলে, ঠিক আছে। তো আমি দেখাবো এই জিনিসগুলো আপনাদেরকে। তো আশা করি বুঝতে পারছেন যে এসইও শুধুমাত্র আমাদের ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে নিয়ে আসা না, আমাদের ওয়েবসাইটের ইউজার এক্সপিরিয়েন্স এবং ইউজেবিলিটিটা বাড়ানোর জন্য, ঠিক আছে, আমরা এসইওটা করব। তো ইউজার্স ট্রাস্ট সার্চ ইঞ্জিন এন্ড হ্যাভিং এ প্রেজেন্স ইন দা টপ পজিশন ফর দা কিওয়ার্ড দা ইউজার ইজ সার্চিং ইনক্রিজ দা ওয়েবসাইট ট্রাস্ট। ধরেন কথাটা কিন্তু একদমই ঠিক, আমি একটা ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট কিনবো, আচ্ছা আমি কেন কিনবো, আমাকে একজন ফেসবুকে একটা লিংক দিল, দিয়ে বললো যে আপনি এই সাইটে গেলে না প্রজেক্টর কিনতে পারবেন অনলাইন থেকে, আমি ওরে বলবো যে ভাই এই সাইটটা আমি জীবনও চিনি না, আমি সাইটটা দেখিনি, আমি এই সাইট কেন হচ্ছে আপনার বললেন আর আমি কিনে ফেলবো, আমার যদি মাল ডেলিভারি না দেয়। বাট এই যে সার্চ ইঞ্জিন যে গুগলে আমরা দেখতে পাচ্ছি যে সাইট গুলো, অবশ্যই আপনি এখান থেকে কেনার সময় কোনো কিছু চিন্তা করবেন না,
হয়তো তার সাইটে গিয়ে একটু দেখতে পারেন সবকিছু, কারণ আপনি সার্চ ইঞ্জিন কে ট্রাস্ট করেন, আপনি গুগল কে ট্রাস্ট করেন, যে কোনো কিছু কিছু কেনার ক্ষেত্রে, আপনি মোবাইল কেনার ক্ষেত্রে বলেন, যে কোনো কিছু কেনার ক্ষেত্রেই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে গুগল কে আমরা সবাই ট্রাস্ট করি। গুগলে যে সমস্ত সাইট গুলো টপে থাকে, যা ফার্স্ট পেজের মধ্যে থাকে, আমরা প্রত্যেকটা সাইট কে আমরা ট্রাস্ট করি, এবং প্রত্যেকটা সাইট কে আমরা ঢুকে ঢুকে সেখান থেকে আমরা রেজাল্ট গুলো নেওয়ার চেষ্টা করি। আমরা জানি যে গুগল আমাদেরকে ভুল ইনফরমেশন দিবে না, ভুল তথ্য দিবে না, গুগল আমাদের সামনে সেটাই বের করে নিয়ে এসে দেখায় যেটা কিনা একদম এক্সাক্ট। ওকে, তো এখানে সেই কথাই বলা হয়েছে যে আসলে আমাদের ওয়েবসাইটটা যদি গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করে, তাহলে আমরা আমাদের ইউজারদের কাছে একটা বিশ্বাসের জায়গা তৈরি করতে পারবো। এবং কিভাবে? কারণ হচ্ছে ইউজাররা সার্চ ইঞ্জিনকে ট্রাস্ট করে, আর আমাদের সাইটটা সার্চ ইঞ্জিনেই র্যাঙ্ক করে আছে, সো আমাদের এত চিন্তা করার দরকার নাই, তাই না? আচ্ছা, তো এসইও আমরা কেন করব? করব হচ্ছে যে মেক শিওর, আচ্ছা, মেক ইউ দ্য টপ অফ দ্য সার্চ রেজাল্ট। আপনি সার্চ রেজাল্টে টপে আসার জন্য এসইও করবেন, আপনার কম্পিটিটরকে ক্রস করার জন্য। হ্যাঁ, অবশ্যই, কারণ দেখেন আপনার কম্পিটিটর কিন্তু অনেক থাকতে পারে, সো সবাই তো আপনার মতো করে এসইও করতেছে না, বা তার বিজনেস গুলো অফলাইনে পড়ে আছে। সো আপনার বিজনেস যদি আপনি অনলাইনে নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনার বিজনেসটা আপনার কম্পিটিটর চেয়ে ভালো করে করতে হবে। সো আপনি যদি একবার আপনার বিজনেসটা এই ধরনের, ধরেন আপনি প্রজেক্ট রিসেল করবেন, সো আপনার কম্পিটিটরদেরকে আপনি পিছনে ফেলে আপনার সাইটটা এভাবে গুগলে ফার্স্ট পেজের মধ্যে নিয়ে আসলেন, টপ 3 বা টপ 5 এর মধ্যে, তাহলে হবে কি, আপনাকে আর কেউ আটকাতে পারবে না, আপনার সেল নিয়ে আর চিন্তা করতে হবে না, কারণ এখান থেকে আপনার প্রত্যেকদিন প্রচুর পরিমাণে সাইটের ট্রাফিক ঢুকবে এবং আপনার হিউজ লেভেলের সেল হবে। তাহলে হলো কি, আপনার কম্পিটিটর কিন্তু আপনার পিছনে পড়ে গেল, সো আপনার কম্পিটিটর তখন চিন্তা করবে, তাহলে দেখি তো, তাহলে আমিও আমার সাইটের জন্য এসইও করি। তখন কিন্তু সে আবার নতুন করে এসইও স্টেপ নিবে, যখন দেখবে যে আপনি আপনার বিজনেসটা খুব ভালোভাবে চালাচ্ছেন গুগল থেকে, এত পরিমাণে মেঘ ডাকতেছে। গ্রো ইয়োর বিজনেস, বিজনেসটা গ্রো করার জন্য এসইও একদমই দরকার, এসইও ছাড়া কোনো কিছুর খাওয়া নাই। মেক ট্রাফিক অন ইয়োর ওয়েবসাইট, আচ্ছা, মেক ট্রাফিক অন ইয়োর ওয়েবসাইট, ট্রাফিক অর ভিজিটর অন ইয়োর ওয়েবসাইট। মোট কথা, ওয়েবসাইটে ভিজিটর আসবে, হিউজ লেভেলে ভিজিটর আসবে ওয়েবসাইট। ওকে, তো এই হচ্ছে আমাদের এসইওর ইম্পর্টেন্স এবং আমাদের এসইওর বেসিক ওভারভিউ। তো এসইও হচ্ছে, আমি আবার রিপিট করতেছি, এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর প্রথম ধাপ, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এর প্রথম ধাপ হচ্ছে এসইও। হোয়াট ইজ এসইআরপি? এসইআরপি মানে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আচ্ছা, আমি একটু আগে বলে নিই যে এসইও কয় প্রকার। এসইও বলতে হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে হোয়াইট হ্যাট, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট, একটা হচ্ছে গ্রে হ্যাট। হোয়াইট হ্যাট হচ্ছে, চিন্তা করে দেখেন, আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ করার পরে কতগুলো রেজাল্ট, এখানে 18 কোটি 80 লাখ রেজাল্ট দেখাইছে, তাই না? 18 কোটি 80 লাখ রেজাল্ট দেখাইছে মাত্র 57 সেকেন্ডের, মাত্র 0.5 সেকেন্ড, মানে হচ্ছে হাফ সেকেন্ডের কম সময়ে 18 কোটি রেজাল্ট দেখালো। এখন কথা হলো যে এত এত রেজাল্টের মধ্যে থেকে এই যে, এই যে 10টা সাইট এখানে র্যাঙ্ক করছে, অবশ্যই 10টা সাইট লাকি, এমনি এমনি তো আসতে পারে নাই, তাই না? তো এরা এখানে আসছে কিভাবে? অবশ্যই গুগলের কথা শুনে। গুগল গুগল তো বলে দিছে যে এই কাজগুলো তুমি করো, তাহলে তোমার সাইটটা এই গুগলের ফার্স্ট পেজে আসতে পারবে, ঠিক আছে? সো এই গুগলের সমস্ত কথা শুনে আপনি যদি হোয়াইট হ্যাট উপায়ে, মানে সঠিক উপায়ে যদি এসইও করেন, তাহলে কি আমরা বলবো হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আর আপনি যদি গুগলের কথা না শুনেন, আপনি যদি গুগলের যে রোবট গুলো আছে, গুগলের রোবট গুলোকে যদি ধোকা দিয়ে আপনি এসইও করে এইভাবে ফার্স্ট পেজে আসেন, সেটা বলবো হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। কারণ দেখেন, এটা কিন্তু টোটালি একটা রোবটিক প্রক্রিয়া, ঠিক আছে? এখানে যে রেজাল্ট পেজে যে আমরা ওয়েবসাইট গুলো দেখতেছি, 1 2 3 4 করে সাজানো, এগুলো রোবটিক প্রক্রিয়া। এখানে গুগলে দুইটা রোবট কাজ করে, হ্যাঁ, একজন রোবটের নাম হচ্ছে অ্যালগোরিদম, আর একজন রোবটের নাম হচ্ছে ক্রাউলার বা গুগল ক্রাউলার। এই দুইটা রোবটের কাজ হচ্ছে সার্চ ইঞ্জিনে এই রেজাল্ট পেজে ওয়েবসাইট গুলোকে সাজিয়ে দেওয়া এবং কন্টেন্ট গুলো চেক করে নিয়ে এসে ডাটা বেজে রাখা। তো আমরা সবকিছু দেখবো, সমস্যা নেই। হ্যাঁ, তো এই দুইটা রোবট কে ধোকা দিয়ে এখানে একটা সাইট টপে নিয়ে আসাকেই আমরা ব্ল্যাক হ্যাট এসইও বলবো। কিন্তু এটা খুব বেশিক্ষণ স্টে করা যায় না বা হয়ও না, গুগল জানতে পারলে সাথে সাথে পেনাল্টি দিয়ে দেয় এবং ওই সাইট কোনোদিন আর গুগলে র্যাঙ্ক করে না। গ্রে হ্যাট হচ্ছে হোয়াইট হ্যাটও না, ব্ল্যাক হ্যাটও না, মাঝামাঝি কিছু একটা। তো হোয়াইট হ্যাট এসইও আবার দুই প্রকার, আমরা তো ব্ল্যাক হ্যাট বা গ্রে হ্যাট কোনোটাই করবো না, আমরা হোয়াইট হ্যাট এসইও করবো, তাই না? তো হোয়াইট হ্যাট আবার দুই প্রকার, এটা হচ্ছে অর্গানিক এসইও, একটা হচ্ছে পেইড এসইও। এখানে দেখেন আমি একটা সার্চ করছি, এখানে হচ্ছে অর্গানিক এসইও, তাই না? এখানে হচ্ছে গুগলে অর্গানিক ভাবে আসছে। এখানে আমি একটা পেইড এসইও রেজাল্ট আপনাদেরকে দেখাই, সেমরাশ, আমি যদি এখানে সেমরাশ লিখে সার্চ করি,
এখানে দেখেন একটা রেজাল্ট আছে, রেজাল্টের পাশে ছোট করে অ্যাড লেখা আছে, বাট দেখেন এখানে যে রেজাল্ট গুলো আছে কোন রেজাল্টের পাশেই ছোট করে অ্যাড লেখা নাই। তাহলে তফাৎটা কি? এটা হচ্ছে অর্গানিক রেজাল্ট, এটা হচ্ছে পেইড রেজাল্ট, এটা হচ্ছে গুগলকে টাকা দিয়ে অ্যাড দিছে, ঠিক আছে, যার কারণে এখানে রেজাল্টটা দেখতে পাচ্ছি আমরা। যদি আজকে গুগলকে টাকা দেওয়া বন্ধ করে দেয় তাহলে এই সাইটটা আর এখানে দেখা যাবে না, ঠিক আছে। তো গুগলকে টাকা দিয়ে ওয়েবসাইট র্যাঙ্ক করানো, এটাকে বলা হয় হচ্ছে পেইড এসইও। আর গুগলের কথা শুনে আমরা ধীরে ধীরে সময় নিয়ে কাজ করে এখানে ফার্স্ট পেজে আসবো, এটাকে বলা হচ্ছে অর্গানিক এসইও বা অর্গানিক ভাবে আসা, অর্গানিক এসইও। তো অর্গানিক এসইও আবার তিন প্রকার, একটা হচ্ছে অন পেজ, একটা হচ্ছে টেকনিক্যাল, একটা হচ্ছে অফ পেজ। তো আমরা এগুলো সবকিছু ডিটেলসে দেখবো পরে, এখন আর এগুলোর মধ্যে আমাদের যাওয়ার দরকার নেই, আমরা শুধু এইটুকু পর্যন্ত বুঝে রাখি। হ্যাঁ, এখন আমরা দেখি সার্চ এসইআরপি কি। এসইআরপি মানে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। দেখেন আমি একটা কিছু লিখে সার্চ দিলাম, এখানে প্রত্যেকটা রেজাল্ট পেজে 10টা করে সাইট শো করছে। আমরা যদি দ্বিতীয় পেজে যাই তাহলে আমরা আরো 10টা দেখতে পারবো, আমরা যদি তৃতীয় পেজে যাই তাহলে আমরা আরো 10টা দেখতে পারবো, তাই না? তো এইভাবে আমরা প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে সরি আমরা যদি প্রত্যেকটা পেজে যাই 10টা 10টা করে রেজাল্ট দেখতে পারবো। তো প্রত্যেকটা পেজকেই এক একটা এসিআরপি বলে, ঠিক আছে। এসিআরপি মানে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এসিআরপি মানে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সো এখানে প্রত্যেকটাই এক একটা এসিআরপি। গুগল কয়টা করে রেজাল্ট শো করায়? গুগল ন্যাচারালি 100টা রেজাল্ট শো করায়, তাই না? তার মানে প্রত্যেকটা পেজে যদি 10টা করে হয় তাহলে এখানে 10টা পেজ শো করাচ্ছে, 10টা পেজে 10 10-এ 100টা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এই যে 100টা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, এই 100টা রেজাল্টই হচ্ছে সেই লাকি রেজাল্ট। ওই লাকি রেজাল্টের মধ্যে সবচেয়ে বেশি লাকি কারা? যারা এখানে ফার্স্ট পেজে আছে, কারণ ভিজিটর এই ফার্স্ট পেজে ঘুরাঘুরি করে, ঠিক আছে। আচ্ছা, দ্য মেইন কম্পোনেন্ট অফ দ্য এসইআরপি ইজ দ্য লিস্টিং অফ রেজাল্ট দ্যাট ইউ আর রিটার্ন বাই দ্য সার্চ ইঞ্জিন রেসপন্স টু কিওয়ার্ড কোয়েরি। আমরা যখন কোনো কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করি তখন যে রেজাল্টটা আমরা সামনে দেখতে পাই এটাকে বলা হয় এসিআরপি। এবং প্রত্যেকটা পেজই হচ্ছে এক একটা এসিআরপি পেজ। সো এটা হচ্ছে আমরা বলি ফার্স্ট পেজ, 2 নম্বর পেজে এটাকে বলি হচ্ছে আমরা সেকেন্ড পেজ, এটাকে বলি হচ্ছে আমরা থার্ড পেজ। সো আমরা এক একটা পেজ কে আমরা এক একটা এসিআরপি বলতে পারি, তাই না? তো এই আমি যখন বলবো যে আমার সাইটটা ফার্স্ট পেজে র্যাঙ্ক করতেছে, আমার সাইটটা সেকেন্ড পেজে র্যাঙ্ক করতেছে, তো তখন যেন আপনাদের আর বুঝতে না কষ্ট হয় যে আমি আসলে আপনাদের কি বলতেছি, ঠিক আছে। কারণ এই কথাগুলো কিন্তু আমি বারবার বলবো, ঠিক আছে, যে আমার ক্লায়েন্টের অমুক একটা সাইট আছে, সেই ক্লায়েন্টের সাইটটা কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে গুগলে সেকেন্ড পেজে র্যাঙ্ক করে। সো আমার এটা সেকেন্ড পেজ থেকে ফার্স্ট পেজের মধ্যে নিয়ে আসতে হবে, এ ধরনের কথাবার্তা আমি বলতে পারি। তাহলে এটা এখন আমি ঢুকে আছি ফার্স্ট পেজের মধ্যে, আমি যদি 2-এ ক্লিক করি কোথায় যাব? সেকেন্ড পেজে যাব, 3-এ ক্লিক করলে যাব থার্ড পেজে, তাই না? সো প্রত্যেকটাই এক একটা এসিআরপি বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো এসিআরপি নিয়ে অনেকগুলো কথা বলে ফেলছি, বা এটাকে সার্প বলে থাকে অনেকে। তো এই সার্প আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট পেজে আসা, তাই না? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের ফার্স্ট পেজে আসার কথা আমাদের টার্গেট। এখন আমরা দেখবো হচ্ছে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। সো এইটা নিয়েই আমার আজকের এই ক্লাসের টপিকটা আমি শেষ করে দিতে চাচ্ছি, কারণ আমার এখানে প্রচুর পরিমাণে মেঘ দেখতেছে, বৃষ্টি হচ্ছে, আমার ল্যাপটপের চার্জ নেই, কখন জানি সবকিছু শাট ডাউন হয়ে যায়। হ্যাঁ, সমস্যা নেই, আপনারা কেউ বের হবেন না, আপনারা সবাই থাকবেন। আমি হচ্ছে আপনাদেরকে একটা টাস্ক দিব, একটা কাজ দিব, সেই কাজটা আপনারা করবেন বসে। হ্যাঁ, তো আপনারা কেউ এখান থেকে যাবেন না, আমি দেখেন বিস্তারিত আপনাদের সামনে এখন আলোচনা করতেছি। হ্যাঁ, দেখেন খেয়াল করেন, গুগল আজ থেকে মানে প্রায় 13 বছর আগে, হ্যাঁ 13 বছর আগে ধীরে ধীরে গুগল মার্কেটে আসতে শুরু করে, তাই না? 2007-08 সালের পরে থেকে 2010-এর দিকে এসে গুগল কিন্তু খুব ভালোভাবে মাথা চাড়া দিয়ে ওঠে। 2010-এর দিকে যখন গুগল মাথা চাড়া দিয়ে ওঠে তখন গুগলে মাত্র একটা রোবট কাজ করত, সেই রোবটের নাম ছিল হচ্ছে গুগল অ্যালগোরিদম। তো গুগল অ্যালগোরিদম কে? গুগল অ্যালগোরিদম হচ্ছে একটা রোবট, তাই না? এই রোবটের কাজ কি জানেন? এই রোবটের কাজ হচ্ছে যে ইন্টারনেট জগৎ ঘুরে ঘুরে সেই সময় সে ঘুরে বেড়াতো, আমি আগের কথা বলতেছি, আগে কি করতো সে ইন্টারনেট জগৎ ঘুরে 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 বেড়াইতো, ঘুরে বিভিন্ন সাইটে যায় যায় সে কন্টেন্ট গুলো পড়তো, কন্টেন্ট গুলো কালেক্ট করতো, সেখানে কি লেখা আছে, কি দেওয়া আছে, সে সব কিছু দেখতো। এই যে এইগুলো কিন্তু এটা কিন্তু এই সাইটের কন্টেন্ট, তাই না? সো এই কন্টেন্ট গুলো পড়তো, দেখতো, সবকিছু
নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করতো, তাই না? তো এই যে এই কন্টেন্ট গুলো পড়া লেখা কালেক্ট করা এই সব কিছু নেওয়ার পরে ফাইনালি এই অ্যালগোরিদম করতো কি, যখনই কেউ কোনো কিছু লিখে সার্চ করতো তখন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে সেই কন্টেন্ট কে নিয়ে এসে সে দেখায় দিত, ঠিক আছে, 1 2 3 4 করে এইভাবে সাজায় দিত। কাজটা ছিল কয়টা? কাজটা ছিল হচ্ছে দুইটা, একটা হচ্ছে পুরো ইন্টারনেট জগৎ ঘুরে ঘুরে সব ওয়েবসাইটের কন্টেন্ট কপি করা, দ্বিতীয় কাজ হচ্ছে যে যখনই কেউ কোনো সার্চ ইঞ্জিনে এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে তখন এই কিওয়ার্ডের সাথে মিল রেখে যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো এইভাবে 1 2 3 4 করে সার্চ ইঞ্জিনে সাজায় দেওয়া। এই দুইটা কাজ ছিল হচ্ছে এই অ্যালগোরিদম রোবটের কাজ, ঠিক আছে? তো এখানে একটা প্রবলেম হয়ে গেছিল, প্রবলেম হচ্ছে যে গুগল অ্যালগোরিদম দেখতেছিল, মানে একটা ভুল করতেছিল। ভুল হচ্ছে যে যে কন্টেন্টের মধ্যে একটা কিওয়ার্ড সর্বোচ্চ সংখ্যক বার থাকতো তাকেই নিয়ে এসে সেই ফার্স্ট পেজে 2 3 এর মধ্যে দেখাইতো বা 1 নম্বরে দেখাইতো। সে মনে করেন এখানে আমি প্রজেক্টর প্রাইসিং বিডি লিখে সার্চ করছি, এখানে 1 নম্বরে ধরেন র্যাঙ্ক করছে হচ্ছে স্টার্টে। এখন স্টার্টে এর মধ্যে আপনি যে আর দেখলেন যে খালি 1000 বার এই এই এক কথাই লেখা আছে, তার মানে অ্যালগোরিদম দেখছে যে এই সাইজ এই সাইটের মধ্যে এই শব্দটা বেশি সংখ্যক বার আছে, সো আমরা কি করব এই সাইটটাই কি হয়তো ফার্স্ট পেজে নিয়ে আসতে হবে। এই যে একটা ভুল, এই ভুলটাকে কাজে লাগায় যারা ব্ল্যাক হ্যাট এসইও এক্সপার্ট আছে, যা ব্ল্যাক হ্যাট মার্কেটার আছে, তারা করলো কি, তারা তাদের সাইট গুলো বা তারা তাদের কন্টেন্ট গুলো এই কিওয়ার্ড স্টাফিং করলো, মানে কিওয়ার্ডটা বারবার ব্যবহার করলো। একটা কন্টেন্টের মধ্যে একই কথা বারবার লেখা থাকলে আপনার কেমন বিরক্ত লাগবে বলেন তো? ধরেন আপনি একটা রচনা লিখছেন, ঠিক আছে, এই যে মনে করেন যে আপনি গরুর রচনা লিখছেন, এখন গরুর রচনার মধ্যে মনে করেন 1000 বার শুধু এই গরুর কথাই লেখা আছে আর কিছু লেখা নেই, গরু শব্দটা 1000 বার লেখা, তাহলে আপনার বিরক্ত লাগবে যে বারবার একই ওয়ার্ড ঘুরে ফিরে এতবার আসে কেন, বা একই জিনিস এতবার রিপিট হচ্ছে কেন, আমি তো এটা দেখতে চাচ্ছি না, পড়তে চাচ্ছি না, তাই না? এই টপিকটা বারবার আসতেছে কেন, এই কিওয়ার্ডটা বারবার আসতেছে কেন? ঠিক সেম ভাবে ভিজিটরও বিরক্ত হওয়া শুরু করলো। ভিজিটর কোনো কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করতো, সে ধরেন এখানে একজন ভিজিটর এইভাবে সার্চ করলো যে SHC রেজাল্ট, সো SHC রেজাল্ট লিখে সার্চ করার পরে সার্চ ইঞ্জিনে যে রেজাল্ট গুলো সে সেই সময় খুঁজে পাইতো, ঢুকে দেখতো যে এই কন্টেন্ট গুলোর মধ্যে 1000 বার খালি SHC রেজাল্টই লেখা আর কিছু লেখা নাই, ঠিক আছে? এদিকে তো অ্যালগোরিদম তাকে র্যাঙ্ক দিয়ে ফেলছে, 2 3 এর মধ্যে দিয়ে আসছে। এখন ভিজিটর তো ট্রাস্ট করে ফেলছে যে গুগল র্যাঙ্ক দিছে মানে হচ্ছে 100% এটা অথেন্টিক। সে ঢুকে দেখতো যে সে খালি একই কথা বারবার লেখা আর কিছুই নাই, ভিজিটর বিরক্ত হয়ে যে চলে যাওয়া শুরু করলো। তখন গুগল চিন্তা করলো যে না, এভাবে তো হবে না, আমাকে কি করতে হবে, আমাকে অ্যালগোরিদমের আপডেট নিয়ে আসতে হবে। তো 2010 সালে ফার্স্ট আপডেট নিয়ে আসলো পান্ডা, গুগল পান্ডা। এই গুগল পান্ডা আপডেট এসে কি করলো, প্রথমে এই ধরনের কন্টেন্টের এই ঝামেলা গুলোকে একবারে এক কিক মেরে ফেলে দিল। গুগল পান্ডা বললো যে একটা কন্টেন্টের মধ্যে একটা কিওয়ার্ড, এটা কিন্তু কিওয়ার্ড তাই না, একটা কন্টেন্টের মধ্যে একটা কিওয়ার্ড সর্বোচ্চ সংখ্যক বার 1 থেকে 2% থাকতে পারবে, মানে একটা কন্টেন্ট যদি 1000 ওয়ার্ডের হয় তাহলে কিওয়ার্ডটা তার মধ্যে সর্বোচ্চ 10 থেকে 15 বার রিপিট হতে পারবে, এর বেশি যদি রিপিট হয় তাহলে সেই কন্টেন্টটাকে আমরা পেনাল্টি দিয়ে দিব, সেই কন্টেন্ট আর সার্চ ইঞ্জিনে আসতে পারবে না। আমি যদি এখানে কন্ট্রোল এফ দিয়ে সার্চ করে দেখি এসেছি রেজাল্ট কথাটা কয়বার আছে, 43 বার ব্যবহার করা আছে। সো এখানে কিন্তু কিওয়ার্ড স্টাফিং করা আছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে কন্টেন্ট এত আহামরি বেশি কন্টেন্ট না যেখানে 43 বার থাকতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে একটু বেশি লেখা দেওয়া আছে, এত বেশি বার দেওয়া আসলে ঠিক না, এরা একটু স্টাফিং করছে আর কি, ঠিক আছে? দেখেন এই যে অনেকবার কিন্তু অনেক ঘন ঘন দেখা যাচ্ছে, তাই না? তো আগে কি হতো জানেন, আজ থেকে 10 বছর আগে শুধু এই জিনিসটা এখানে তো দেখতেছেন যে একটু পর 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 পর, কিন্তু এনে 1000 বার লেখা থাকতো এখানে, তো ভিজিটর বিরক্ত হয়ে যেত। যাই হোক, তো গুগল অ্যালগোরিদম আপডেটে সেগুলো সবকিছু ঠেকাই দিল, ঠেকাই দেওয়ার পরেও দেখলো যে আসলে তাও হচ্ছে না, তাও অ্যালগোরিদম ভুল করে। তখন গুগল কি করলো, আরেকটা নতুন রোবট নিয়ে আসলো, সেই রোবটের নাম হচ্ছে ক্রলার। এই ক্রলারের দায়িত্ব দিল যে ক্রলার তুমি এক কাজ করো, অ্যালগোরিদমকে আমরা যে দায়িত্ব দিছিলাম এই দায়িত্ব এখন তোমার, পুরো সার্চ ইঞ্জিন ঘুরে ঘুরে তুমি দেখবা, পুরো ইন্টারনেট জগৎ ঘুরবা, ঘুরে ঘুরে দেখবা যে কোথায় কন্টেন্ট আপলোড হচ্ছে, কোথায় কি হচ্ছে, এবং সেই কন্টেন্ট গুলো তুমি ডাটাবেজে কপি করে নিবা। যদি কোনো কন্টেন্টের মধ্যে সমস্যা দেখো সাথে সাথে কন্টেন্টটাকে তুমি পেনালাইজ করে দিবা, সেই কন্টেন্টটাকে আমাদের সার্চ ইঞ্জিনে ভিজিবল করার কোনো দরকারই নাই। তো তখন ক্রাউলার তার মতো কাজে নেমে গেল এবং ক্রাউলার 100% নির্ভুল ভাবে এই কাজটা শুরু করলো। সো কন্টেন্ট বুঝতে পারে, মানে ক্রাউলার কিন্তু কন্টেন্ট বুঝতে পারে, ক্রাউলার জানে যে
কোন কন্টেন্টটা কপি, কোন কন্টেন্টটা কপি না, কোন কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড কতবার প্লেস করা আছে। তো এই যে ওয়েবসাইটের কন্টেন্ট গুলো চেক করার কাজ, চেক যখন হয়ে গেল ফাইনালি ডাটাবেজে যখন থাকে, ডাটাবেজ থেকে এই নিয়ে এসে দ্বিতীয় কাজ হচ্ছে অ্যালগোরিদমের, অ্যালগোরিদম 1 2 3 4 করে সাজায় দিচ্ছে। তাহলে দেখেন কাজ কিন্তু ভাগ হয়ে গেল। অ্যালগোরিদম প্রথমে দুইটা কাজই করতো, একটা হচ্ছে পুরো ইন্টারনেট জগৎ ঘুরে ঘুরে কন্টেন্ট চেক করে ডাটাবেজে রাখতো, 2 নম্বর হচ্ছে যে 1 2 3 4 করে সাজাই দিত যে এ একে থাকবে, দুই থাকবে, তিনে থাকবে। এখন কিন্তু কাজ ভাগ হয়ে গেছে। ক্রাউলার কি করে, ক্রাউলার কন্টেন্ট পুরো ইন্টারনেট জগৎ ঘুরে ঘুরে চেক করে আর অ্যালগোরিদম 1 2 3 4 করে সাজায় দেয়। সো এখন কিন্তু সার্চ ইঞ্জিনের এই সমস্যাটা অনেক সমাধান হয়ে গেছে। তো এই দুইটা রোবট কিন্তু সার্চ ইঞ্জিনে কাজ করে, আমরা দুইটা রোবট সম্বন্ধে জানলাম এবং এই দুইটা রোবট আমরা আরেকটু বিস্তারিত দেখবো আমরা এভাবে সার্চ করি গুগল ক্রাউলার। তো গুগল ক্রাউলারে কিন্তু অনেকগুলো নাম আছে, আপনারা নামগুলো অবশ্যই নোট করে রাখবেন কারণ আমি এই নামগুলো বারবার উচ্চারণ করব, ঠিক আছে? যেমন হচ্ছে গুগল বোট, ওয়েব বোট, তারপরে হচ্ছে ইন্ডেক্সার, ঠিক আছে, বাই স্পাইডার, ঠিক আছে, আমি এরকম বলতে পারি। কিন্তু বা একে ইউজার এজেন্টও বলা হয়, ঠিক আছে? তো এই যে দেখেন গুগল রোবট ক্রাউলার, এটা হচ্ছে ক্রাউলারের চেহারা। ক্রাউলার পুরো ইন্টারনেট জগৎ ঘুরে, হ্যাঁ, এইভাবে ঘুরে 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 সব জায়গা থেকে সে ডাটা কালেক্ট করে। এবং এই ক্রলার কিন্তু অন্য কোনো ভাষা বুঝে না, এ শুধুমাত্র এক্সএমএল ভাষা বুঝে। এক্সএমএল বুঝেন তো? এক্সএমএল হচ্ছে এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? এইচটিএমএল এর মতো, ঠিক আছে? তো এই এক্সএমএল এইচটিএমএল এগুলোই বুঝে ক্রলার, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু বুঝে না। সো এই এক্সএমএল এর দ্বারাই আমাদের ক্রলারকে আমাদের পুরো সাইটের ম্যাপটা বা সাইট ম্যাপটা বুঝাই দিতে হয়, তারপরে সে আমাদের পুরো সাইটের কন্টেন্ট গুলো চেক করে। এই যে এইভাবে, ঠিক আছে, এইভাবে সে চেক করে পুরো ইন্টারনেট জগৎ ঘুরে এবং তার যেখানে যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে সেখানে সে কিন্তু এটাকে স্পাইডার বলা হয় তো, মাকড়সার সাথে তুলনা করে, যার কারণে এটা মাকড়সার সাথে মাকড়সার মতো দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে ইন্টারনেট জগৎ ঘুরে 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 ডাটা কালেক্ট করা কাজ হচ্ছে, ঠিক আছে? এটা কি গুগল ক্রলার বা গুগল বোট আমরা বলি, ঠিক আছে? তো যাই হোক, আমাদের এখানে আপনারা আশা করি বুঝতে পারছেন যে গুগল ক্রলার কি কাজ করে। হ্যাঁ, আচ্ছা, এখন হ্যাঁ, ক্রলার হচ্ছে কন্টেন্ট, হ্যাঁ, ডাটাবেজে জমা রাখে, ডাটাবেজে জমা রাখে, গুগলের ডাটাবেজে জমা রাখে, হ্যাঁ, জমা, এটা হচ্ছে ওর কাজ। কন্টেন্ট গুলো চেক করা এর কাজ, শুধু সংগ্রহ করা না, চেক করা এর কাজ, ঠিক আছে? চেকও করে, কপি কন্টেন্ট থাকলে ফেলে দেয়। আপনারা জানেন যে গুগল কোনোদিনও কোনো কপি কন্টেন্ট কে র্যাঙ্ক দিবে না। আপনি কারোর কন্টেন্ট কপি করে নিয়ে এসে আপনার ওয়েবসাইটে দিলেন এবং আপনি এটা চিন্তা করতেছেন বসে বসে যে কেউ যদি সার্চ করে আমাকেও পেয়ে যাবে, অসম্ভব। যে কন্টেন্টটা আগে দিছে তাকে পাওয়া যাবে, আপনাকে কোনোদিনও পাওয়া যাবে না, ঠিক আছে? তো দেখেন এই যে সার্চ ইঞ্জিন ওয়ার্ক বাই ক্রলিং হান্ড্রেড অফ বিলিয়ন অফ পেজেস ইউজিং দেয়ার অন ওয়েব ক্রলার। দিস ওয়েব ক্রলার আর কমনলি রেফার্ড টু অ্যাজ সার্চ ইঞ্জিন বোট অর স্পাইডার ক্রলার অ্যান্ড অ্যালগোরিদম, ঠিক আছে? সার্চ ইঞ্জিন নেভিগেটস দ্য ওয়েব বাই ডাউনলোডিং দ্য ওয়েব পেজ, ঠিক আছে? সার্চ ইঞ্জিন কি করে, প্রত্যেকটা ওয়েব পেজের যে নেভিগেট আছে সেটা ডাউনলোড করে অ্যান্ড ফলোয়িং লিঙ্কস ওয়ান দিস পেজেস টু ডিসকভার নিউ পেজেস দ্যাট হ্যাভ বিন মেড অ্যাভেলেবল। ওকে, তো আমরা একটু এটা ডিটেলসে দেখি, আমরা একটু এটা ডিটেলসে দেখি, আমরা একটু সার্চ করি এখানে গুগলে, আমরা এখানে লিখি যে হাউ গুগল ওয়ার্ক। তাহলে আমরা এখানে ডিটেলস জানতে পারবো এবং এখানে অনেকগুলো ইমেজ আছে, অনেকগুলো ইনফোগ্রাফিক আছে, এভরিথিং আমরা এখান থেকে পেয়ে যাব, ঠিক আছে? এখানে যে ভিডিওগুলো মানে এগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে এক একটা ইনফোগ্রাফিক। এক
এখানে একটা ভালো মানের ইনফোগ্রাফিক আছে, চিন্তা করা যায়। তো ব্লগ স্পট র্যাঙ্ক করছে, তার অদ্ভুত একটা ব্যাপার। মানে এটা একটু স্লো কাজ করছে, লোড না নিলেও সমস্যা নেই, আমরা আরেকটা ইনফোগ্রাফিক পাইছি, ওটা দিয়েও আমাদের কাজটা চালিয়ে দিতে পারবো। আমার এখানে একটু আইপি অ্যাড্রেস এর প্রবলেম করতেছে, যার কারণে এটা ওপেন হচ্ছে না। হ্যাঁ আচ্ছা, এটা দিয়ে দেখেন। তো এই যে এগুলো হচ্ছে, যে এটা হচ্ছে গুগলের ডাটাবেস, আর এটা হচ্ছে ক্রলার, ঠিক আছে, আর এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। তো ক্রলার করে কি, একটা ওয়েবসাইটে ঢুকে, এই যে দেখেন একটা ওয়েবসাইটে ঢুকলো, ঢুকার পরে এই ওয়েবসাইটটা ক্রল করলো। ক্রল মানে হচ্ছে তার ডাটাবেজের জন্য নেওয়ার জন্য প্রস্তুত করা, ঠিক আছে। ক্রল করার পরে সেই ওয়েবসাইটের পুরো ইনফরমেশনটা কপি করলো, সে কপি করার পরে সে গুগলের ডেটাবেজে জমা রাখলো। যখনই কোনো ভিজিটর এখানে সার্চ করতেছে, তখন এই ডেটাবেজ থেকে বের করে নিয়ে সে সার্চ ইঞ্জিনে দিচ্ছে, একবারে সহজ প্রসেস। এখান থেকে দেখেন, একটা ক্রলার একটা ওয়েবসাইটে ঢুকলো, সাইটের ইনফরমেশন কপি করলো, ডাটাবেজে রাখলো, যখনই কোনো ভিজিটর এখানে সার্চ করতেছে, সাথে সাথে ডাটাবেস থেকে বের করে এনে সার্চ ইঞ্জিনে শো করতেছে। এখানে মাঝখানে অ্যালগোরিদমও কাজ করতেছে, এখানে যে এইটুকু অংশে, যে এইটুকু অংশে অ্যালগোরিদম কাজ করতেছে। অ্যালগোরিদম হচ্ছে এখানে রেজাল্ট পেজ গুলো সাজায় দিচ্ছে 1 2 3 4 করে, ঠিক আছে। এই হলো আমাদের সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে তার একটা বেসিক ডিটেলস, ঠিক আছে। তো আপনারা যেটা করবেন, আপনারা যে এই ইনফোগ্রাফিকটা একটু দেখার চেষ্টা করেন, ঠিক আছে। এটা যদি পুরোটা ভিউ হয়, একটু পুরোটা ভিউ করার চেষ্টা করেন। আমার এখানে কি জানি প্রবলেম হচ্ছে, আমি বুঝতেছি না যে এটা কি প্রবলেম হচ্ছে, এখানে ইন্টারনেটের সমস্যা হচ্ছে না কিসের সমস্যা, আমার মনে হয় ইন্টারনেটেরই প্রবলেম হবে হয়তো। আপনাদের এখানে এই লিঙ্কগুলো ওপেনও হতেও পারে, আমি ইনফোগ্রাফিকের লিঙ্কটা আপনাদের দিচ্ছি, এই ইনফোগ্রাফিকের লিঙ্কটা আপনারা ওপেন করলেই হবে, ঠিক আছে। আচ্ছা।
বুঝতে পারছি কি সমস্যা। প্রবলেম হচ্ছে আইপি অ্যাড্রেস এর, আমি যে আইপি অ্যাড্রেস টা ব্যবহার করতেছি আইপি অ্যাড্রেস টা তে ঝামেলা ছিল। হ্যাঁ দেখেন ইনফোগ্রাফিকটার মধ্যে ঢুকে গেছে, তো আপনারা এই ইনফোগ্রাফিকটা পড়বেন। হ্যাঁ আমি যদি এখন বেরো হয়ে যাই, মানে আমার যেহেতু ইন্টারনেটের সমস্যা, আমি এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা এটা ওপেন করবেন, করে এটা পুরো পড়বেন, ঠিক আছে? এটা পুরো পড়বেন, এটা পুরো পড়ে আপনারা কি বুঝছেন, আমি এটা সেভ করে নিই, এটা পুরো পড়ে আপনারা কি বুঝছেন সেটা আমাকে জানাতে হবে, ঠিক আছে? তো এটা আপনাদের কাজ, যদিও এটা অনেক কঠিন মনে হতে পারে, কারণ এখানে অনেক জিনিস আছে যে জিনিসগুলো আপনাদেরকে আপনাদের বুঝতে একটু কষ্ট হতে পারে। আপনারা একদম শুরু থেকে পড়া শুরু করবেন, ঠিক আছে? যে হাউ গুগল ওয়ার্ক লিখে আপনি সার্চ করলেন, ঠিক আছে, করার পরে কি ঘটনাটা ঘটতে পারে, তো শুরু থেকে একদম দেখানো আছে। ইউ রাইট এ ব্লগ পোস্ট, টুইট, আপডেট ইয়ার সাইট অর আদারওয়াইজ অ্যাড কন্টেন্ট অন দ্য ওয়েব, মানে আপনি ওয়েবের মধ্যে যা কিছু করেন না কেন সেটা কি করে, গুগল বোট ক্রলিং করে ফেলে। যে সেকেন্ড ধাপে দেখেন গুগল বোট ক্রলিং দ্য ওয়েব কাম অ্যাক্রস ইয়ার পোস্ট, কি প্রসেসে করে, প্রসেস গুলো বলা আছে। গুগল বোট প্রথমে আপনার লিঙ্কটা ফলো করে, তারপরে ওই ওইখানে যদি আপনার সাইটে যদি কোনো লিঙ্ক না থাকে তাহলে সে আপনার সাইটে রেগুলারলি আর যাবে না। আর গুগল বোট ওয়ান ক্রাউল ইউর সাইট ইফ ইউ টেল দেম নট টু রোবট টিএক্সটি, আপনি চাইলে এটা বন্ধ করে দিতে পারেন, যে না আমার সাইটে তোমার প্রত্যেকদিন আসার দরকার নাই, বা আসলেও এই পেজে ঢোকার দরকার নাই। আপনি চাইলে এটা রোবট টিএক্সটি নামের একটা কোড আছে, ওটা আপনি এটাকে বন্ধ করে রাখতে পারেন। ইফ লিঙ্ক টু ইউর সাইট হ্যাভ এ নো ফলো ট্যাগ দ্য গুগল বোট ওয়ান্ট ওয়ারি অ্যারিফ ফ্রম দিস লিঙ্ক, মানে এই এই নো ফলো ট্যাগ যদি থাকে তাহলে সেখান থেকে সার্চ ইঞ্জিন রোবট যাবে না। হ্যাঁ তো এখানে কিছু প্রসেস বলা আছে, এটা পড়ে নেবেন ভালো করে। তারপরে যখন ক্রলিংটা হয়ে যায়, ক্রলিংটা হয়ে যাওয়ার পরে যে ওয়ান্স ক্রলড, যখন ক্রল শেষ হয়ে যায় দ্য পেজ ইজ ইন্ডেক্স উইদিন সেকেন্ড, ইন্ডেক্স কথাটা মনে রাখবেন, ক্রলিং করার সাথে সাথে ইন্ডেক্স হয়ে যায়। ইন্ডেক্স মানে হচ্ছে ডাটাবেজে জমা রাখা, ঠিক আছে? তো কি প্রসেসে ইন্ডেক্স হয় সেখানে বলছে, দ্য পেজ কন্টেন্ট ইজ স্টোরড ইন এ রিভার্স ইন্ডেক্স, ঠিক আছে? তো তারপরে আরো অনেক অনেক কথা লেখা আছে, এই পুরোটাই আপনারা পড়বেন। এটা পড়ার পর আমি কিন্তু আপনাদের এখান থেকে হয়তো বা মানে পিসি থেকে বের হয়ে যেতে পারি, কিন্তু আমার কিন্তু মোবাইলে কানেকশন আমি থাকবো না, ঠিক আছে? কিন্তু চার্জ আছে আমার, ইয়াতে হয়তো ডেস্কটপে হয়তো চার্জ নেই, কিন্তু মোবাইল কিন্তু চার্জ আছে, ঠিকই চার্জ আছে। আমি মেসেঞ্জার গ্রুপেও থাকবো, আমি কিন্তু এটার একটা ওভারভিউ আপনাদের কাছ থেকে নিয়েই যাব। সো আপনারা করবেন কি, এটা পড়ার পরে একটা শর্ট ওভারভিউ লিখবেন, ঠিক আছে? একটা শর্ট ওভারভিউ নোটপ্যাড এর মধ্যে লিখবেন এভাবে, ঠিক আছে? এভাবে টাইটেল দিবেন যে হাউ গুগল ওয়ার্কস, ঠিক আছে? তারপরে এখানে ডিটেলস লিখবেন যে গুগল হ্যাভ টু রোবটস ক্রলার, হ্যাঁ ঠিক আছে। তো এভাবে এভাবে ডিটেলস লিখে ফেলবেন। মোট কথা, অ্যাজ এ কন্টেন্ট রাইটার, কন্টেন্ট রাইটারের মতো আপনাদের এখন আচরণ করতে হবে। কন্টেন্ট রাইটার যেমন একটা জিনিস পড়ে পড়ে বুঝে বুঝে সেখান থেকে নিজে নিজে লেখে, ঠিক সেম ভাবে পড়ে পড়ে বুঝে বুঝে নিজে নিজে লিখতে হবে। লিখে কি লিখছেন সেই লেখার এই ফাইলটা, এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, এটা সেভ করে আমাকে মেসেঞ্জার গ্রুপে পাঠাবেন, সবাই পাঠাবেন, ঠিক আছে? এটা আপনাদের কাজ। আর হচ্ছে আরেকটা কাজ করবেন, সেটা হলো আপনারা চাইলে হেল্পও নিতে পারেন, ঠিক আছে? আপনারা চাইলে হচ্ছে ইয়ার হেল্প নিতে পারেন, কি বলে কি হলো, আপনারা চাইলে হচ্ছে গুগলের হেল্প নিতে পারেন, এখানে সার্চ করতে পারেন হাউ গুগল ওয়ার্ক। সো এখানে অনেক অনেক আর্টিকেল পাবেন, তাই না? এখানে আমি তো এতক্ষণ ইমেজ দেখলাম, রাইট? আমি তো এতক্ষণ ইমেজ দেখলাম, সো আপনারা এখানে অনেকগুলো
আর্টিকেল পাবেন, এই যে এখানে সার্চ ইঞ্জিনে যে আর্টিকেল গুলো র্যাঙ্ক করছে এই সমস্ত আর্টিকেল গুলো আপনারা পাবেন। তো প্রত্যেকটা আপনারা ভিজিট করবেন, আর্টিকেল ভিজিট করে আর্টিকেল গুলো পড়বেন, পড়ে পড়ে সেখান থেকে আপনারা ধারণা নেবেন। ধারণা নেওয়ার পরে আপনারা সেটাকে একটা ছোট্ট সংক্ষিপ্ত একটা রূপ, ঠিক আছে, মোটামুটি এখানে 50 বা 100 ওয়ার্ড লিখলেই হবে, মানে আমার রচনা লেখার দরকার নেই, আমি সার সংক্ষেপ চাচ্ছি, আমি যেন এই সার সংক্ষেপটা পড়েই যেন বুঝতে পারি যে হ্যাঁ আপনি এই পুরো ব্যাপারটা বুঝছেন, ঠিক আছে, কিভাবে কাজ করে। তো আমি এইটার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ইনফোগ্রাফিকের, হ্যাঁ লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, করেন। অনেক সময় দিলাম আপনাদের, 1.5 ঘন্টা টাইম দিলাম, ঠিক আছে, আর এর মাঝখানে কারেন্ট আসলে তো আমি আবার ব্যাক করে আবার কন্টিনিউ করবই, তো সমস্যা নেই। নেক্সট ক্লাসে আমরা চলে যাব হচ্ছে ইয়েতে, ডিরেক্ট কিওয়ার্ড রিসার্চে চলে যাব আমরা, ঠিক আছে। আমি ডামিটাও বসাই দিই যে কিভাবে লিখতে হবে সেটা, কিভাবে দিই টপিক, টপিক হচ্ছে হাউ গুগল ওয়ার্ক, ডিসক্রিপশন বা এখানে কেস স্টাডি বলতে পারেন। আমি আপনাদেরকে কেস স্টাডি করতে দিচ্ছি, ঠিক আছে, তো আপনারা খালি দোয়া করবেন যেন কারেন্ট না যায়, যদি কারেন্ট যায় তাহলেই বুঝবেন যে আপনাদেরকে আমি কেস স্টাডি করতে দিচ্ছি, ঠিক আছে, আর কারেন্ট যদি না যায় তাহলে বুঝবেন যে হচ্ছে আমি আপনাদেরকে এই জিনিসগুলা বুঝাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা আপনারা কি রাগ করলেন? রাগ করেন নাই তো আবার? আচ্ছা শুরু করে দেন, শুরু করে দেন তাড়াতাড়ি। ঠিক আছে।